লিয়াকত আলী সাহেব, আপনাকে জানতে চাচ্ছিলাম এই এই স্পেসিফিক এই বিষয়টা নিয়ে, যে উনি বলছেন নির্বাচন সুষ্ঠু হবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রামে, এবং উনি বলছেন যে উনি তো 64 পৌরসভা নির্বাচনের কথা বলেছেন, এবং উনি বলেছেন যে নির্বাচন নিরপেক্ষ হচ্ছে বলেই স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হয়। আচ্ছা, নির্বাচন নিয়ে যেহেতু আপনি বলছেন, নির্বাচন কতটুকু নিরপেক্ষ হচ্ছে না হচ্ছে আমি প্রথমেই বলে দিয়েছি যে যেখানে 60 মতো মেয়র নির্বাচন হলো সেখানে 46 অলরেডি আওয়ামী লীগ পেয়ে গেছে, এইটাই তার প্রমাণ। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, এখানে এক ভাই বলেছেন যে জনাব আখতার সাহেবকে নিয়ে, সো আমি এটা বলা উচিত, যেহেতু আমিও সিলেটের সন্তান। সো আমি সিলেট কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি শেরপুরে মৌলভীবাজার সদর, মানে সিলেটে আমি সবসময় থাকতাম, সিলেট জজ করে আমি ছিলাম না, জগন্নাথপুর। জনাব আখতার সাহেব আমি সাধুবাদ জানাই, উনি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন, ব্যক্তিগতভাবে ওনাকে আমি কোনোদিন দেখিও নাই। আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই ওনাকে সাধুবাদ জানাই, এবং উনি কিন্তু বিএনপি থেকে এইবার প্রার্থিতা চান নাই। আর ও যে ভাই আজকে প্রার্থিতা চান নাই, আপনি শিওর চান নাই? যে ভাই আজকে বললেন, একটু আগে ফোন করেছিলেন, ওই ভাইকে আমি বলতেছি যে ভাই আপনি নিজেই বলেছেন উনি বিএনপি থেকে নাকি পদত্যাগ করেছেন ওনার ভাষ্য অনুযায়ী, এবং এবার উনি প্রার্থিতা চান না। যদি প্রার্থিতা না চেয়ে থাকে তাহলে বিএনপি বিদ্রোহী প্রার্থী আমরা কেভাবে বলবো? উনি যদি প্রার্থিতা চান আর বিএনপি ওনাকে না দেয় ধানের শেষ, তখন তো আমরা বিদ্রোহী প্রার্থী বলতে পারি। ভাই বলেছেন যে জাতীয় পার্টি উনি করেছেন কিনা ওনার পাশের বাড়ির বা পাশের গ্রামের, আমি সেটা শুনেছি। আমাদের বয়স আর কত? আচ্ছা, মানে আপনি কনফার্ম না? আমি শুনেছি, এটা অনেকের কাছ থেকে আমি শুনেছি। এখন ভাই যদি বলে থাকেন আর উনি জাতীয় পার্টি করে না থাকে তাহলে এই বিষয়টা আমি বাদ দিলাম। আচ্ছা, কিন্তু উনি যে আওয়ামী লীগ করে না, উনি যে বিএনপি থেকে প্রার্থিতা পায় নাই, এই যে চায় নাই, এইটা তো সত্য। সব প্রার্থিতা না চাইলে বিদ্রোহী, এবং 60টা যে সেকেন্ড ধাপে যেটা হইলো 60টা নির্বাচন, 59টার কথা কিন্তু আপনি বলেন নাই, আমাকে বলছেন ওই স্পেসিফিক ওই জায়গায় গিয়ে কেন ওই দুর্বল সাইডটা আমাদেরকে টাচ করা হয়। সো এখানে দুই এক ভাই অলরেডি বলে ফেলছেন যে ভ্যাকসিনের কথাটা, ভ্যাকসিন নিয়ে যে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে বা বর্তমানে যে এই বিষয়ে আমাকে একটা মিনিট সময় দেন, মানে এটা সময়ের দাবি, এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। সবসময় এসেই তো আমরা বিএনপি আওয়ামী লীগের পক্ষে বলি এইটা, কারণ সারা বিশ্বে এখন যে প্যান্ডেমিক, এক্স্যাক্টলি গ্লোবাল প্যান্ডেমিক, এটা নিয়ে আমরা কথা বলি। যদি আমরা কথা বলার পরে যদি গভর্নমেন্টের কোনো কারেকশন থাকে বা আমরা যদি কোনো বলতে গিয়ে গভর্নমেন্ট এটা নিবে, সেটাই তো নিয়ম একটা বিরোধী দলের। তো আমি একটা কথা বলি ভাই, আপনারা দেখেন ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন নিয়ে, এবং তার আগে একটু বলি যে করোনা পরীক্ষা নিয়ে বাংলাদেশে যা হইলো, মাস্ক নিয়ে যা হইলো, পিপি নিয়ে যা হইলো, হাসপাতালের শয্যা, অক্সিজেন সরবরাহ, আইসিইউ এবং প্রণোদনা সহ দুর্নীতি এবং অব্যবস্থাপনা যেটা হলো আপনারা সবাই দেখেছেন, এবং প্রতিদিন টিভিতে এসে একই কথা বলা হয়, একটা নির্দিষ্ট সংখ্যা ঠিক করে দেওয়া হয় যে এতজন আজকে সারা বাংলাদেশ এফেক্টেড হয়েছে এবং এই 7 জন 10 জন 12 জন মারা গেছে, সেটা যে সারা বিশ্বে বলছে এটা অবিশ্বাস্য। কারণ যারা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছে, যাওয়ার পরে ওই এয়ারপোর্টে গিয়েই ওরা কিন্তু আবার পজিটিভ ধরা পড়তেছে অনেকগুলো, ইটালিতে তো আপনি জানেন, এটা সপত্রিকে আসছে। ভাই যেটা বললেন যে এই দেশ থেকে যারা গেছে তখন কিন্তু 14 দিনের কোয়ারেন্টিন ছিল, যারা এই দেশ থেকে গেছে এখন 4 দিনে আসছে, এখন 7 দিন, 7 দিন এরা কিন্তু নেগেটিভ সার্টিফিকেট এখান থেকে নিয়ে গেছে। যাওয়ার পরে তারা যখন ইয়েতে ছিল, হোটেলে ছিল, ওইখানে তারা ইনফেক্টেড হয়েছে। সো যাওয়ার পরে যে ইনফেকশন হয় নাই বাংলাদেশ থেকে সেটা তো আমরা বলতে পারবো না হলফ করে যে এটা এই দেশ থেকে তারা নিয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় হয়, অনেক সময় আজকে আপনার পজিটিভ ধরা পড়বে না, কালকে ধরা পড়তে পারে, কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ আপনারা জানেন এটা নিয়ে সারা বিশ্বে কথাবার্তা হয়েছে, এই যে একটা জিনিস। আর ভ্যাকসিন নিয়ে বলতেই হবে আমাকে, ভ্যাকসিনটা দেখেন ভাই, এই দেশে যেমন অ্যাস্ট্রাজেনিকা বলেন বা ইয়ে থেকে জার্মানি থেকে যেটা আসতেছে, ফাইজার আমেরিকা থেকে যেটা এখনো আসতেছে, এই যে তিনটা ভাইরাস নিয়ে কথা হচ্ছে, স্পেশালি অক্সফোর্ডে যে অ্যাস্ট্রাজেনিকা সরাসরি গভর্নমেন্টের সাথে কিন্তু ডিল করতেছে, অ্যাস্ট্রাজেনিকা গভর্নমেন্ট এটা কিনতেছে, কিনার পরে বাংলাদেশ গভর্নমেন্ট, না না ইউকে গভর্নমেন্ট, ইউকে গভর্নমেন্ট কিনতেছে, কিনে ইউকে গভর্নমেন্ট কি করতেছে বলতেছে, আমার 80+ যারা আছে এই দেশে আমি তাদেরকে আগে টিকা দিব, এবং যাদের মেডিকেল কন্ডিশন আছে, বিভিন্ন রোগে যারা ভুগতেছে দীর্ঘদিন থেকে, যারা রিস্কি তাদেরকে আমি দিব। এরপরে দেখেন রানী কিন্তু নিজে দিয়েছেন, এই দেশের প্রাইম মিনিস্টার দিয়েছেন, এইজ তো অনেক বেশি, এইজ অনেক বেশি, তারপরে উনি দিয়েছেন, প্রথম দিক থেকে উনি দিয়েছেন এবং ইয়ে দিয়েছেন, প্রাইম মিনিস্টারও দিয়েছেন, এবং এটা এটা টিভিতে দেখানো হচ্ছে যে আমরা দিচ্ছি, তাহলে মানুষের আস্থাটা বাড়তেছে এই ইয়ে নিয়ে। দেখেন বাংলাদেশে বারবার বলা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বয়স কিন্তু কম না ভাই, আমাদের প্রধানমন্ত্রী না, আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন, এটা এই জন্যই বলা হচ্ছে ভাই, ওনারা যদি স্টার্ট করে মানুষের আস্থার জায়গাটা, অক্সফোর্ড ভ্যাকসিনকে বিশ্বাস করেন না, অক্সফোর্ড, এই তো কথা, সুন্দর কথা বলছেন আপনি। দেখেন অস্ট্রাজেনিকা সরাসরি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অস্ট্রাজেনিকার কাছে আসতেছে না, ইউ আসতেছে, বিশ্বের সব দেশ গভর্নমেন্ট আসতে এসে বলছে আমাদেরকে অস্ট্রাজেনিকা দেও, আমাদেরকে
ফাইজার দেও, কিন্তু ওরা কিন্তু সরাসরি আসতেছে না। কি করলো, ভারতে যেটা সিরাম ইনস্টিটিউট, যেটা অস্ট্রাজেনিকের সাথে তাদের যে কন্ট্রাক্ট এবং ওইটা যেটা ওইটার সাথে, তাও দেখেন বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু সিরাম ইনস্টিটিউটে যাচ্ছে না, এখানে একটা বেসরকারি প্রতিষ্ঠান। আপনারা জানেন এই ভ্যাকসিনকর নিয়ে অনেক কথাবার্তা হয়, জনাব সালমান এফ রহমানকে নিয়ে অনেক কথাবার্তা হয়, আমি বলবো না ব্যক্তিগত, কাউকে আটক আমি যাবো না, ওনার সাথে চুক্তি হয়েছে সিরাম ইনস্টিটিউটের, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে হয় নাই, এবং এইটা নিয়ে কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, ভারতের তুলনায় আপনি জানেন 47% বেশি টাকা দিয়ে বাংলাদেশ অস্ট্রাজেনিকার ভ্যাকসিন কিনতেছে। আচ্ছা, 47% টাকা বেশি দিয়ে কিনতেছে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু।